Hey everyone, this is Arif, your Biru. Okay, so I'm here on Bsb Mart. Ekdom bahire achi ar Bsb Mart er bahire biker obostha khubi kharap. Mane ei porjonto bike thake oi porjonto ekdom load purota. But ekhon bike ache olpo. So jara jara bike sell korte jacchen immediately chole ashen Bsb Mart e. Inshallah ekta bhalo price e bike ta sell korte parben. Parben inshallah. Ar ekhon dekhen amar samne bike ache R15 version 4. Ekta hocche duita Indian. একটা হচ্ছে শুধু ভার্সন 4 আর একটা হচ্ছে এম সিলভারটা এই দুটার মধ্যে কিন্তু তেমন কোনো তফাৎ নাই বললেই চলে কারণ এটাতেও কুইক শিফটার এটাতেও কুইক শিফটার এটাতেও ট্র্যাকশন কন্ট্রোল এটাতেও ট্র্যাকশন কন্ট্রোল বডি কিট দুইটারই সেম তো চেঞ্জ আমি কোনটায় বলবো আমি জানি না তাহলে এটাই রাইট দিব এখন কি রকম কি কন্ডিশনে আছে ইনশাআল্লাহ এটা আপনারা এই ফুল ভিডিওটা দেখলেই বুঝে যাবেন ইনশাআল্লাহ ওকে বিসমিল্লাহির রহমানির রহিম এই যে স্টার্ট হয়ে গেল আর এটার ওডো হচ্ছে 3432 আর এটার সিরিয়াল কত ডিজিটাল প্লেট চলে আসছে 59 সিরিয়াল ওকে সো লেটস গো ওকে এইসব বাইকগুলোয় বসলে যখনই ফার্স্ট পিকআপটা মারা হয় আর কি তখনই মোটামুটি বাইকের মানে স্মুথনেসটা কিন্তু বোঝা যায় এই যে একদম মানে স্মুথ জ্যামও নাই বাইকটা কোনো কিছু কিছু বাইক আবার একটু জ্যাম জ্যাম পজিশনে থাকে বাট এটা কোনো মানে জ্যামের অবস্থায় আমি দেখতেছি না সুপার স্মুথ পিকআপ স্মুথ তারপর হচ্ছে আপনার গাড়ি ভাগতেছে খুব তাড়াতাড়ি মানে আটকে রাখতেছে না আচ্ছা আর বল রেসার যেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট আমরা সবসময় চেক করি বল রেসারও ঠিক আছে আর গাড়িটা চালায় খুবই ফান বিকজ হচ্ছে অনেক ফিচার্স এটার মধ্যে আছে যেগুলো আমরা অন্যান্য বাইকে সচরাচর পাচ্ছি না ওকে এই যে এই পাশে দেখলে দেখবেন যে এখন বাইকের ট্র্যাকশন কন্ট্রোলটা অন আছে আচ্ছা আর এগুলো এখান থেকে চেঞ্জ করতে হয় আলাদা ওগুলো আপনারা হয়তো অনেকেই জানেন বাট আমি একটু চালায় দেখতেছি বাইকের কন্ডিশনটা কীরকম লাগে একটা টান দিব টান দেওয়ার রাস্তা খুঁজে পাইতেছি না টানটা যে দিব ওই রাস্তাটা খুঁজা এই যে দেখেন জ্যামটা লাগার আগে এখান থেকে ভরে দিই বামে যাবো চিড়িয়াখানা রোডে আজকে চিড়িয়াখানা রোডে অনেক ভিড় ফ্রাইডে তো ওই দেখেন ওই পাশের অবস্থা চিড়িয়াখানা গার্ডেনে অনেক অনেক মানুষ গেছে সো এই রোডে মনে হয় না টান দিবে একটা টান দিলে বাইকের আরেকটু বোঝা যাবে যেহেতু ব্রেকিং পিরিয়ডে নাই বাইকটা টান দেওয়াই যায় একটা ওকে দেখি টান দিয়ে কি অবস্থা বিসমিল্লাহির রহমানির রহিম ও সুপার স্মুথ না বেশি উঠাইতে পারলাম না স্পিড কারণ এই রোডে তো মানে প্রচুর গাড়ি চলাচল করতেছে যাই হোক মানে ইন টোটাল বাইকটা দেখেন আমি এখন হাত ছেড়ে একটু চালাই অনেকে মনে করে যে হাত ছেড়া চালালে সোজা গেলে বাইক বাইক নাকি আর কি আপনার ডাইনে বামে টানে না এই যে হাত ছেড়ে চালাইলাম তো এতে অনেকে জানি বুঝে যে আর কি টি টাল হয় নাই বা অরেল সামথিং এরকম কিছু সো ওইটাই আর কি এই যে বাইকটার হাত ছেড়ে চালানোর অবস্থা ও হ্যাঁ আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্যাক প্যানেল এই যে ব্যাক প্যানেলগুলো ব্যাক প্যানেলে অনেকে ভাবে কি ভাবে না এটা হচ্ছে ট্রু এই বাইকের মানে 100টা বাইকের মধ্যে মনে অলরেডি 80টা বাইকেরই গেছে এরকম একটা অবস্থা এটা ট্রু এটা আমরা অনেকগুলো বাইক সেল করছি তো আমরাও জানি বাট এই বাইকের এরকম কোনো ইস্যুস নাই এই বাইকের সামান্য একটা স্ক্র্যাচ আছে এটা ঢুকানোর সময় এটা আর কি লাগছে আর এই বাইকটা হচ্ছে যদি বলি এই বাইকটা বাংলাদেশের আন্ডার-19 একটা প্লেয়ারের যেটা আপনারা দেখলে বুঝবেন আর সেই বাইকটা সেল করছে কারণ সে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে এই জন্য সো লেটস গো আমি আরেকটা টান দিব তারপর বাইকের আর কি কোথায় কোথায় কী আছে প্রবলেম ওটা দেখায় ইনশাল্লাহ ভিডিওটা শেষ করে দিব ওকে ওকে ওয়াও সুপার সুপার আসলে সুপার আর আমি কিন্তু আগেও বলছি সবাই আগেই জানেন যে আমি পার্সোনালি কিন্তু ইয়ামাহার বাইকগুলো অনেক পছন্দ করি অফিসিয়াল বলি নেই আনঅফিসিয়াল অফিসিয়াল যেটাই হোক ইন্দো ইন্ডিয়ান যেটাই হোক আমার ইয়ামাহার বাইকগুলো একটু বেশি পছন্দ এই জন্য দেখবেন সবসময় আমি একটু ইয়ামাহার বাইকগুলো বেশি চালাই এই জন্য ভাবেন না যে আমার দালালি করতেছি একদমই না আমি কিন্তু বলছি অফিসিয়াল আনঅফিসিয়াল সব আর আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমি আনঅফিসিয়াল বাইক বেশি চালাই ওকে সো বাইকের এগুলো সব দেখানো শেষ এবার আমি একটা জায়গায় দাঁড়াবো দাঁড়ায় আমি আপনাদের স্ক্র্যাচটা দেখাবো একটু এই যে এই পাশে একটু দাঁড়াই দাঁড়ায় জাস্ট আমি স্ক্র্যাচটা দেখাই যে স্ক্র্যাচটা কোথায় পড়ছে বাইকের ওভারঅল ইচ অ্যান্ড এভরিথিং সব ঠিক আছে আর এই যে এগুলো
100% ওকে 100% এই যে ভিতর দিয়ে যদি দেখাই 100% ওকে ফুল বাইক একদম সুপার ফ্রেশ জাস্ট এই যে এখানে স্টিকারের উপর ঢোকানোর সময় মানে সে পার্কিং করার সময় স্টিকারের উপর এই যে এখানে একটা ঘষা খাইছে এই যে স্টিকারের উপর এখানে একটা ঘষা এছাড়া ওভারঅল ফুল বাইক পারফেক্ট চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এই বাইকটা এটার কন্ডিশন রিভিউ এতটুকুই ছিল তো সবাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আরিফ বিরু বিএসবি মার্ট সব কিছু ফলো করলে ইনশাল্লাহ প্রতিদিন এরকম করে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব যে বাইকের কন্ডিশন কীরকম কী আছে না আছে সবাই ভালো থাকবেন যাদের লাগবে R15M ইন্ডিয়ান সিলভার কালার তারা চলে আসেন বিএসবি মার্টে আর বাইক বাই সেল এক্সচেঞ্জ করতে চাইলেও চলে আসেন বিএসবি মার্টে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম